দুষ্ট, মেঘার মোবাইল ফোন থেকে সমস্ত নাম্বারগুলো আমি ডায়েরিতে টুকে রেখেছিলাম। সেই ফোন নাম্বারগুলোতে যদি আমরা ফোন করি তাহলে কারো না কারো কাছ থেকে তো মেঘার আসল পরিচয়টা জানা যাবে, বলে? ঠিক আছে মনি, তাহলে তুমি এক কাজ করো, তুমি আজই মেঘার ওই মোবাইলের সব নাম্বারগুলোর লিস্ট আজই আমাকে দিয়ে দাও। কিন্তু কিন্তু দুষ্ট ফোন নাম্বারগুলো তো আমার কাছে এখন নেই, আমি তো ডায়েরিতে টুকে রেখেছিলাম, আমার ডায়েরি তো বাড়িতে আছে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করি না, প্রথমে বাড়িতেই যাই, আমি না হয় বাড়ির বাইরে থাকবো, কিন্তু তুমি বাড়িতে ঢুকো, গিয়ে নাম্বারগুলোর লিস্ট যেভাবেই হোক আজ তুমি আমাকে জোগাড় করে দাও মনি, প্লিজ। আচ্ছা বেশ, তাই হবে না, চলো তাড়াতাড়ি তাহলে। হ্যাঁ দিদি বল। সেই তখন থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তোকেও ফোনে পাচ্ছি না, অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, কিন্তু যাবোটা কোথায়? আরে বাবা, তোর কথায় বেরিয়ে পড়ে তো প্রচন্ড মুশকিলে পড়ে গেলাম রে। না না, কিচ্ছু মুশকিল হয়নি, আমি আমি কিছু একটা ব্যবস্থা করছি তো। প্লিজ কর, এদিকে ম্যাটাডোরের ড্রাইভার প্রচন্ড রেগে গেছে, আসলে কোথায় যাবো কোথায় মাল নামাবো কিছুই তো বলতে পারছি না, খালি ঘুরে বেড়াচ্ছি তো, বলছে এক্ষুনি বলুন নাহলে রাস্তাঘাটে মালপত্র নামিয়ে দেবো। তাড়াতাড়ি বল প্লিজ। না না দিদি, দিদি তুই এক কাজ কর, তুই ড্রাইভারকে বল গাড়িটা সল্টলেকের দিকে নিয়ে যেতে। সল্টলেক? সল্টলেকে কোথায়? বলছি বলছি, আমি তোকে অ্যাড্রেসটা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি, তুই কোনো টেনশন করিস না, নিশ্চিন্তে তুই ড্রাইভারকে বলে সল্টলেকের দিকে এগোতে থাক, কেমন? তাড়াতাড়ি বল, দেরি করিস না, কিছুক্ষণের মধ্যে তোকে সঠিক অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, কেমন? রাখছি, বুঝলি তো, বাই।